হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে টোটো বাই রিকশার ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়ালটা কীভাবে ওপেন করবেন এবং গিয়ারবক্সটি কীভাবে ওপেন করবেন সেটা দেখাবো। তাছাড়া ডিফারেনশিয়ালের গিয়ারবক্সের মেন সমস্যা আছে, এই ডিফারেনশিয়ালটির গিয়ারবক্সের মেন চেম্বারটি ফেটে গিয়েছে, অবশ্যই রিপেয়ারিং করব এবং সেটিং সম্পূর্ণভাবে দেখাবো। তো প্রথমে আমি ডিফারেনশিয়ালের যে হাফ অ্যাক্সেলের এই নাটগুলি খুলব, অবশ্যই এটা এলেঙ্কি নাট। আর মেন চেম্বারের যে নাট, এই নাটগুলি হচ্ছে 8 নম্বর নাট, এটা টির মাধ্যমে খোলা হবে। অবশ্যই ধ্যান দিতে হবে যাতে খুলতে গিয়ে প্যাচ বা নাট কেটে না থেকে যায়। চলেন তবে নাটগুলি খুলে নি। তো এখানে আমার সব নাটগুলি ওপেন করা হয়ে গেছে। ওপেন করার পর হালকা হাতে উপরকার প্লেটটিকে আস্তে আস্তে বাড়ি দিব, বাড়ি দিয়ে প্লেটটিকে তুলতে হবে যাতে জোরসে আঘাত না লাগে, আঘাত লাগলে প্লেটটি ফেটে যেতে পারে। তো আমি হাতুড়ি দিয়ে চারিকোলে আস্তে আস্তে বাড়ি দিয়ে বক্সটিকে খুলে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে। তো আমি এইভাবে বক্সটিকে আস্তে করে ওপেন করব। বক্সটি ওপেন করার পর দেখবেন যে যে বড় গিয়ারটি আছে সেটা হচ্ছে পেনিয়াম, পেনিয়াম গিয়ার। এর ভিতর 3টি নাট লাগানো আছে। নাটটি ওপেন করলে অবশ্যই পেনিয়ামের ভিতরে স্টার পেনিয়াম দেখতে পাবেন। এই স্টার পেনিয়াম নষ্ট হলে গিয়ার বক্স থেকে বিকট আওয়াজ হয়, আবার ব্যারিংগুলো গজে গেল আওয়াজ হয়। এই আমি যেটা ঘোরাচ্ছি সেটা হচ্ছে পেনিয়াম গিয়ার। তো পেনিয়াম গিয়ারের দুই সাইডে দুটো প্লেট আছে, এই প্লেটগুলো ওপেন করলে অবশ্যই ভিতরে স্টার পেনিয়াম দেখতে পাবেন। তো স্টার পেনিয়াম কীভাবে লাগাবো, লাগানো হয়, তা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণভাবে তুলে ধরব। তো আজ আমি এই গিয়ার ফাংশানগুলি দেখাচ্ছি। এটা অবশ্যই মালবাহী গাড়ির হাই এবং লো গিয়ার আছে। তো এই হাই লো গিয়ার পরে দেখানো হবে। তো আমি স্টার পেনিয়াম বা পেনিয়াম গিয়ারটি তুলে নেব। তো এটা হচ্ছে গিয়ার, হাই লো গিয়ার। আমি হাই লো গিয়ারটিকে ওপেন করছি। অবশ্যই ব্যারিংগুলো আমি সঠিক আছে কি না দেখে নেব। এরপর আমি স্টার পেনিয়াম বা পেনিয়াম গুচ্ছ, অনেকে একে গুচ্ছ বলে, তো এই পেনিয়াম গুচ্ছটা দেখে নেব স্টার পেনিয়ামটি ঠিক আছে কি আঙ্গুল দিয়ে। অবশ্যই স্টার পেনিয়ামটা ঠিক আছে, তার জন্য আমি ওপেন করব না। এবং পরবর্তীতে কিভাবে ওপেন করতে হয় বা স্টার পেনিয়ামগুলো লাগাতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। কোনো জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন। থ্যাংক ইউ।